মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে আলিসের বাদ ভাঙা উল্লাস উল্লাসের কারণও আছে আগের বলেই রিয়াদের কাছে রিসাদ বিশাল ছয় খেয়েছিলেন আলিস বোলিংয়ে আসলে রিসাদ হয়তো কিছু একটা বলে খোঁচা মেরেছিলেন তুমিও ছয় খাবা আলিসকে রিষাদ এমনটাই কি বললেন আলিস খানি খেসেই বোলিংয়ে ফিরলেন আলিসের নিচু হওয়া বলে রিয়াদ ক্লিন বোল্ড আলিস আল ইসলামের উদযাপনটাও চোখে লাগার মতো যেন রিয়াদকে নয় রিসাদকেই দেখাতে চাইলেন সতীর্থদের সাথে দারুণ একটা চ্যালেঞ্জিত আলিস জিতে নিলেন জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা সকালেই অনুশীলন সেরেছেন সাদা বলের রিয়াদরা তপ্ত দুপুরে অনুশীলন করেছেন সেখানেই রিশাদ রাকিবুল আলিসদের বিপক্ষে ম্যাচ সিচুয়েশনে ব্যাটিং করেছেন রিয়াদ ব্যাটিংয়ের শেষ রাউন্ডে প্রতি বলেই বাউন্ডারি হাঁকাবেন এমনটাই হয়তো চ্যালেঞ্জ নিয়েছিলেন রিয়াদ চলুন দেখে নেওয়া যাক রিয়াদের শেষ তিন বলের ব্যাটিং এইচপি রাকিবুলের খাটোলেংথের বলে রিয়াদ সজোরে মেরেছেন দেখে মনে হবে রিয়াদ হয়তো বাউন্ডারি পেয়েছেন তবে রাকিবুলের উদযাপন ইঙ্গিত দেয় রিয়াদ আউট হয়েছেন রিয়াদকে আউট করে রাকিবুল রীতিমতো নেচে দেখিয়েছেন রাকিবুলের পর রিসাদের পালা বোলার রিশাদ অদৃশ্য ফিল্ড সেট করে নিলেন রিষাদের বিপক্ষে রিয়াদের স্লক সুইপ বল সীমানার বাইরে রিশাদ ছয় খেয়ে যখন চলে যাচ্ছিলেন তখনই আলিস বোলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন পেছন থেকে আলিসের মনোযোগ নষ্ট করলেন রিশাদ আলিস হেসে উড়িয়ে দিয়ে আবারও প্রস্তুত দুর্দান্ত অফব্রেকে রিয়াদের স্টাম্পি উপরে ফেলেছে নালিস দুহাত তুলে উদযাপনে ছিল বোল্ড করার আনন্দ সেই সাথে রিসাদকেও দেখিয়ে দেয়া শর্টার ফরম্যাটের ক্রিকেটারদের ছোট ছোট খুশির মুহূর্ত রিয়াদ রিসাদরা এভাবেই ভারত সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন সেরই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার ক্রিকেট নাইনটি